আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়েরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ধনে পাতা চাষ করবেন। এবং আপনাদের অনেকের সমস্যা থাকে বা আমাকে অনেকে কমেন্ট করে জানান যে ধনে বীজ ফেলেছেন কিন্তু চারা ঠিকঠাক বের হচ্ছে না, এটা নিয়েও আজকের ভিডিও। এবং ধনে পাতা চাষ করবেন কিভাবে, তার পরিচর্যা কীরকম করতে হবে, সমস্ত কিছুর আজকের এই ভিডিওতে থাকছে। তাই আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন। এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্মানিত চাষি ভাইয়েরা, বাণিজ্যিকভাবে ধনে চাষ করতে হলে প্রথমে আমাদের ধনে বীজ ফেলার জন্য পানি দাঁড়ায় না এরূপ স্থানে ব্রেড তৈরি করতে হবে। ব্রেডের উচ্চতা হবে 6 থেকে 10 ইঞ্চির মতো, চওড়া হবে 3 ফুট এবং লম্বায় হবে 10 ফুট বা তারও বেশি। ধনে দোআঁশ বা বেলে মাটিতে খুব ভালো জন্মায়। আপনারা ব্রেডের মাটিটাকে যতটা সম্ভব ঝুরঝুরা ও আলগা করার চেষ্টা করবেন। ধনে বীজ ফেলার আগে বেডের মাটিটাকে অন্তত 2 সপ্তাহ রোদ খাওয়াবেন, এতে মাটির মধ্যে থাকা অপকারী ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া সমস্ত কিছু নষ্ট হবে। ধনে বীজ ফেলার পূর্বে বেডের মাটিতে পর্যাপ্ত পরিমাণে ফসফেট সার ব্যবহার করবেন। ফসফেট মাটিকে আলগা রাখবে এবং পরবর্তী সময়ে শেষ পর্যন্ত ধনেকে খাবার প্রদান করবে। এছাড়াও ফসফেটের সাথে পর্যাপ্ত পরিমাণে 1 বছরের পুরনো গোবর সার ব্যবহার করবেন। গোবর সারের মধ্যে থাকা নাইট্রোজেন ধনে গাছকে দ্রুত বাড়তে এবং লগলকে সবুজ করতে সাহায্য করবে। পাশাপাশি মাটির আর্দ্রতা বজায় রাখবে। ফসফেট এবং গোবর সারকে মাটিতে ভালোভাবে মিশিয়ে দিন। যতটা সম্ভব মাটির ঢেলাগুলোকে ভেঙে ঝুরঝুরো করে ফেলুন। পাশাপাশি মাটিকে আগাছামুক্ত করে হাত বুলিয়ে সুন্দর করে বেডটি প্রস্তুত করুন। কয়েকটি ভালো জাতের ধনে বীজগুলো আপনারা চাষ করতে পারেন, যেমন মরক্কো, সুগন্ধা, ফ্রেশলি প্রভৃতি। ধনে বীজগুলোকে মাটিতে বোনার আগে 24 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রাখুন। তারপর বীজগুলোকে ছেঁকে নিয়ে একটি কাপড়ে বেঁধে ঝুলিয়ে কাপড়টিকে মাঝে মাঝে পানি স্প্রে করে ভিজিয়ে দেবেন। ধনে বীজগুলোকে প্রতিদিন ভালো করে লক্ষ্য করুন এবং অঙ্কুরিত হলে তবেই মাটিতে বুনবেন। মনে রাখবেন, দোকানে ধনের বীজ কিনতে গেলে অবশ্যই প্যাকেটের গায়ে যে ডেট লেখা থাকে সেটা দেখে নেবেন। পুরনো ধনের বীজ কিন্তু একদমই অঙ্কুরিত হতে চায় না। এছাড়াও 1 বছরের বেশি পুরনো বীজ কিনবেন না। ধনের বীজ থেকে কিভাবে 100% চারা তৈরি করবেন, আজকের একটা স্পেশাল টোটকা আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা, আপনারা যে ধনে বীজ বুনবেন সেই ধনে বীজটাকে 24 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে দিন। তারপর একটা সুতি কাপড়ে বীজগুলোকে বেঁধে রাখুন। এরপর ওই কাপড়টাকে গিট দিয়ে দিন। এবং যাদের বাড়িতে গোবর আছে, ধরেন যে গবাদি পশু আছে যাদের বাড়িতে গোবর থাকে আর কি, সেই গোবর মানে যে টাটকা থাকে সেটা না, অন্তত 1 মাস বা 2 মাস বা 3 মাসের পুরনো গোবরের মধ্যে একটু 10 থেকে 12 ইঞ্চি গর্ত করুন। এবং সেই ধনে শুদ্ধ যে কাপড়ের গিটটা বাঁধা কাপড় সহ ওই গোবরের মধ্যে পুঁতে দিন। তারপর গোবরটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিন। এর ফলে কি হবে, গোবরের মধ্যে থাকা যে গ্যাস সেই গ্যাস প্রভাবিত হবে, ওই ধনে বীজগুলোকে আপনার 100% অঙ্কুরিত হবে। এরপর বেডের মধ্যে হালকা করে আঁচড় কেটে কম গভীর দাগ টেনে নিন এবং বীজগুলোকে ছড়িয়ে দিন। হালকা হাত বুলিয়ে বীজগুলোকে ঢেকে দিন। খেয়াল রাখবেন যেন বেশি মাটি চাপা না পড়ে। বীজ ঢাকা হলে বেডটিকে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিন। তারপর পেপার বা খড় দিয়ে দিন। কয়েকদিন পর চারা বেরোতে শুরু করলে পেপার ও খড়গুলো সরিয়ে দিন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।